আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর ভালো ভালো রান্না করছেন আর খাচ্ছেন। বাঙালি মানেই ইলিশ মাছ একটি উৎসব। ইলিশ মাছ খেতে পছন্দ করেন না, হয়তো বাঙালি খুঁজে পাওয়া অসম্ভব। ইলিশ মাছের কথা শুনলেই প্রত্যেক বাঙালি জিভে পানি চলে আসে। তো আমি এই পুঁইশাকগুলি বাগান থেকে নিয়েছি, আমার ছাদ বাগানের পুঁইশাক। তো ইলিশ পুঁইশাক রান্না করতে লাগছে আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি পেঁয়াজগুলি। আর লাগছে আমার হলুদ গুঁড়ো, অল্প একটু কাসন্দি মানে মাস্টার্ড সিড পেস্ট, আর লাগছে লবণ, রসুন বাটা আর জিরে গুঁড়ো। আমি এখানে তিনটি ইলিশ মাছের মাথাগুলিকে টুকরো করে নিয়েছি। ইলিশ মাছের মাথাগুলিকে লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো 1 টিস্পুন করে নিয়েছি। এগুলিকে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এই অবস্থাতে 10 মিনিটের মতো অপেক্ষা করব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এখানে একটি পাত্র নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1/4 কাপ সর্ষের তেল। ইলিশ মাছের মাথাগুলিকে এখন আমি ভালোভাবে এই তেলে ভেজে নেব। মাথাগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ইলিশ মাছের মাথা ভাজা যে তেলটি, সেই তেলের মধ্যেই আমি জিরে গুঁড়ো, রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2টি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং এগুলিকে ভালো করে আমি নেড়েচেড়ে নিব। অল্প একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে টুকটো করে রাখা পুঁইশাকগুলি দিয়ে দেব। ভালো করে শাকগুলি মশলার সাথে মাখিয়ে নেব। কিছুটা সিদ্ধ হয়ে এলে তখন আমি কাঁচা পেঁয়াজ 1/2 রাখা সেগুলি উপর থেকে ছড়িয়ে দেব। এই কাঁচা পেঁয়াজ দেওয়াতে আলাদা একটি ফ্লেভার অ্যাড হবে। এখন আমি ঢাকনা লাগিয়ে পুঁইশাকটি সিদ্ধ হতে দেব। যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি 1 টেবিল চামচ পরিমাণ কাসন্দি বা মাস্টার্ড পেস্ট বলতে পারেন, সর্ষে দানা বেটে নেওয়া 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর এবার এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলি।
এখন আমি ইলিশ মাছের মাথাগুলি উল্টে পাল্টে ভালো করে রান্না করে নিয়েছি। একদিক আরেক দিকে আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি, সেখানে রসুন কুচি করা পরিমাণ মতো দিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এখন আমি এই পুঁই শাক ইলিশ মাছের ওপরে এই রসুন ভাজাগুলি দিয়ে দিচ্ছি, এতে একটি সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি ঢাকনা লাগিয়ে মিনিট দুয়েক মতো রান্না হতে দেব। এখন আমি ভালো করে এগুলিকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমি এটিকে আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। তো আশা করছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপিটি আপনাদের সবাইয়ের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিতে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন সবাই। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।